দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনস অন এয়ারে নিবেদন নাইট অফ থ্রিলস। ব্রেনস অন এয়ারের নাইট অফ থ্রিলসে এবার চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস। 1937 সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটি শঙ্কর নামের ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী। বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর উপন্যাস এটি। ব্রেনস অন এয়ারে প্রতি সপ্তাহে আমরা চাঁদের পাহাড়ে একটি করে অনুচ্ছেদ পাঠ করে শোনাব। আজ শুরু হচ্ছে চাঁদের পাহাড়ের প্রথম অনুচ্ছেদ। শঙ্করের ভূমিকায় আমি রোহান, এবং অন্যান্য ভূমিকায় আমরা পেয়েছি ববিতা পারভিন, মিতালি ইসলামকে। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই চাঁদের পাহাড়ের প্রথম অনুচ্ছেদ। শঙ্কর একেবারে অজপাড়াগায়ের ছেলে। এইবার সে সবে এফ এ পাস করে গ্রামে এসে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহারান্তে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাউড়ে মাছ ধরতে যাওয়া। সারা বৈশাখ এইভাবেই কেটে যাওয়ার পরে একদিন তার মা তাকে ডেকে বললেন, শোন একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীরটা ভালো নয়, এ অবস্থায় তো পড়াশোনা হবে কি করে, কে খরচ দেবে, এবার কিছু একটা কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। সত্যিই তার বাবার শরীরটা আজ কমাস ধরে খুব খারাপ যাচ্ছে। কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবে বা কি শঙ্কর, এখন কি তাকে কেউ চাকরি দেবে? আর সে কাকেই বা চেনে? 1909 সালের কথা, তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটের কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলে এলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্য পাটের কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরের দিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়। স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাই জাম্পে সে প্রথম হয়ে মেডেল পেয়েছিল। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড ও অঞ্চলে আর তখন কেউ ছিল না। সাঁতার দিতে সে অত্যন্ত নিপুণ ছিল। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে রীতিমতো পারদর্শী। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যেস করেছে। এইসব কারণে পরীক্ষায় সে ততটা ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডল ওঠে তা সে প্রায়ই সব চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি মণ্ডল, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃষ্টি, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সবই ও নখদর্পণে আকাশের দিকে চেয়ে তখনই বলে দিতে পারবে। আমাদের দেশের বেশি ছেলে এসব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে একরাশ ওইসব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায়ই পড়ে, আর কীভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ, সংসারে দারিদ্র, এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাট করে চাকরি নেওয়ার জন্য অনুরোধ। কী বা করবে সে? সে অত্যন্ত নিরুপায়। বাপ মায়ের মলিন মুখ সে দেখতে পারবে না, অবত্যা তাকে পাটের কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন, নাম যাতে সাঁতারু শঙ্কর, শেষে কিনা পাটের কলের বাবু হবে? শঙ্কর একথা ভাবতেই পারে না। ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। সন্ধ্যার বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবী দূর দূর দেশে।
শত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টোন স্ট্যান্ডির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো কিংবা রবিনসন ক্রুশোর মতো, এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। যদিও এ কথা ভেবে দেখেনি যে অন্য দেশে ছেলেদের পক্ষে যা ঘটতে পারে, বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুল মাস্টার, ডাক্তার বা উকিল হওয়ার জন্য। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেবার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সেদিন রাতে সে ওয়েস্ট মার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে, সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান পর্যটক অ্যান্টন হাউটম্যানের লিখিত আফ্রিকার একটি বড় পর্বত, মাউন্টেন অব দি মুন, অর্থাৎ চাঁদের পাহাড়। কতবার সেটা পড়েছে তার ঠিক নেই, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউটম্যানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে। সে রাত্রে সে একটা বড় অদ্ভুত স্বপ্ন দেখল। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে যেন আছে, দুজনে একটা প্রকাণ্ড পর্বতে উঠেছে। চারিধারে দৃশ্য ঠিক হাউটম্যানের লেখা মাউন্টেন অব দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশ বন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচা পাতার হ্রাস, গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধপধপে চিরতুষারে ঢাকা পর্বত শিখর, এক একবার দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে বনে নাড়ালে চাপা পড়ছে পরিষ্কার আকাশের দুই একটি তারা এখানে ওখানে। একবার সত্যি সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল, সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকি তার ঘুম ভেঙে গেল। বিছানার উপর উঠে বসল, ভোর হয়ে এসেছে, জানলার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। কি স্বপ্ন এটাই না দেখেছি সে, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, অনেকে তো বলেন। অনেকদিন আগেকার একটা ভাঙা পুরনো মন্দির আছে তবে গায়ে, বারো ভূঁইয়ার এক ভূঁইয়া জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশে কেউ নেই, মন্দির ভেঙে চুরে গিয়েছে, অশ্বত্থ গাছ বট গাছ গজিয়েছে কার্নিশে, কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরের খিলেনটা এখনো ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়, মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটে ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কি একটা প্রার্থনা করে চলে এলো। বিকেল এসে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনের দুব্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা, কাছে একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে, সেই থেকে বাড়ির মালিক এই গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে এই জায়গাটা নাকি ভূতের ভয়, একা বড় কেউ এদিকে আসে না। শঙ্করে কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণে নিরালা বনে চুপ করে বসে থাকতে বেশ ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে গিয়ে বসেছে। এই বনের মধ্যে বসে শঙ্করের আবার সেই ছবিটা মনে পড়ল, সেই মরমর করে বাঁশ ঝাড় ভাঙছে বুনো হাতির দল, পাহাড়ের অধিকতায় নিবিড় বনে পাতাল তার, ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডু তুষারবৃত্ত শিখর দেশটা যেন কোনো স্বর্গের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, এত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে কখনো দেখেনি, এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সবই মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাটলিপি নয় কি? কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমনই একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে নদীর ধারে বেরিয়ে সবে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ওপাড়া রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে অনেক দিন পর, ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে, কাল পিন্টু সেখান থেকে এসেছে, এই ঠিকানা তারা লিখে দিয়েছে, একটু পড়ে দিবি বাবা?
শঙ্কর বলল, ওফ, প্রায় 2 বছর পর খোঁজ মিলল। বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই না দেখালেন, এর আগেও তো একবার পালিয়ে গিয়েছিলেন, তাই না? তারপর সে কাগজটা খুলল, লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, উগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা ও ইস্ট আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা, পালিয়ে মানুষ এতদূর যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত এক রোখা ডানপিটে ও ভব ঘুরে ধরনের। একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকরিতে বেশি দিন টিকে থাকতে পারে না, উড়ে বেড়ানোই স্বভাব। আর একবার পালিয়ে বার্মা না কুচিন কোথায় যেন গিয়েছিল, এবারও বড় দাদার সাথে কি নিয়ে একটা মনোমালিন্য হওয়ায় বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে উঠেছেন একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো করে বুঝতে পারলেন না তার জামাই ঠিক কত দূরে গিয়েছেন। অতটা দূরত্বে তার ধারণাই ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলো এবং সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিল। শঙ্করকে তার কি মনে আছে? তার শ্বশুর বাড়ির গায়ের ছেলে সে, এবার এফ এ পাস দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকরি করে দিতে পারবেন না তার রেলের মধ্যে? 1.5 মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে, তখন একটা চিঠি এলো। তাতে লেখা আছে, মোম্বাসা 2 নম্বর পোর্ট স্ট্রিট, প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি, তোমাকে আমার খুব মনে আছে, কবজি চড়ে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল, সে কথা ভুলিনি, তুমি আসবে এখানে, চলে এসো, তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তাহলে আর কে বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরো লোক নেবে, যত তাড়াতাড়ি পারো চলে এসো, তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি, তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনিও নিজে ছিলেন ডান পিঠে ধরনের ছেলে। সন্তান পাটের কলে চাকরি করতে যাবে এতে তার মত ছিল না, শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতেই সায় দিতে হয়েছিল। এর মাসখানেক পরে শঙ্করের নামে একটা টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে, সে জামাইটি দেশে এসেছেন, শঙ্কর যেন তার সঙ্গে দেখা করে। তিনি আবার মোম্বাসা ফিরবেন 2 দিনের মধ্যেই, শঙ্করকে তাহলে সঙ্গে করে তিনি নিয়ে যেতে পারবেন। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।